हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल ट्रैक एनिमे। रोजकार मतो आज के लिए एक फ्रेश नतून एनिमे जेटार बर्तमान हाइप खूब ही बेसि, हेल्स पैराडाइज। एनिमेटा मापा एनिमेशन स्टूडियोर अंडारे तैरि होच्छे, जे किना अटैक ऑन टाइटन, चेनसो मैन, जुजुत्सु काइसेन मतो बड़ बड़ एनिमे तैरि करेछे। ताहले बुझते ही पारछो एनिमेटा कोन लेवेलेर होते चलेछे। ताहले चलो आर बेशी कथा ना बाड़िये आमरा शुरू करी हेल्स पैराडाइज सीजन 1 एपिसोड 1। প্রথম সিনেই আমরা দেখি একটা সাদা চুলওয়ালা ছেলে উঠোনে জোড়া পায়ে বসে রয়েছে। তার পাশে একজন তরোয়াল নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে তার গলা কাটবে বলে। সে সেই ছেলেটাকে জিজ্ঞাসা করে তার কোনো শেষ ইচ্ছা আছে কিনা। ছেলেটা না বলা মাত্রই তার গলায় তরোয়াল দিয়ে লাগাতার মারতে থাকে তরোয়াল হাতে নেওয়া থাকে লোকটা। বেশ কয়েকবার তরোয়াল দিয়ে আঘাত করার পর তরোয়ালটা ভেঙে দুটুকরো হয়ে যায়। ঘরের বারান্দায় বসে যারা এগুলো দেখছিল তারাও এই ঘটনা দেখে অবাক হয়ে পড়ে। ছেলেটা মুখ তুলে ভাবতে থাকে, কেন আমি মরছি না, কেন আমাকে কেউ মারতে পারছে না, আমি না জানি এতদিনে কত লোককে মেরেছি, আমি আশাও করিনি যে আমি একদিন বেঁচে থাকবো। পরের সিনেই আমরা দেখতে পাই ছোট্ট একটা ঘরে মোমবাতি জ্বলছে আর একটা মেয়ে তাকে বলছে, তোমার নাম গাবিমারু, ইবাগা কুড়ে গ্রামে একটা শিনবী পরিবারে তোমার জন্ম হয়। তো বন্ধুরা, এখানে তোমাদের বলে রাখি, শিনবী পরিবার মানে বেসিক্যালি নিনজাদের পরিবার। তো সেই মেয়েটা তাকে আরও বলতে থাকে যে তুমি ছোটবেলা থেকে শুধুমাত্র লোকেদের মার্ডার করার কৌশলই শিখেছ, সেই ট্রেনিং এতটা কঠিন হয় যে সেই ট্রেনিংয়ে বেশিরভাগ লোকই মারা যায়, কিন্তু যারা বেঁচে থাকতে পারে তাদের তৈরি হয় অলৌকিক শরীর, সেই কারণেই তোমাকে তরোয়াল দিয়ে মারলে সেটা ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। গাবিমারু বলে, আচ্ছা বুঝেছি, তার মানে সাধারণ কেউ একটা তরোয়াল দিয়ে আমাকে মারতে পারবে না যদি আমি নিনজুৎসু ব্যবহার নাও করি। তখন সেই মেয়েটি তাকে বলে, তুমি নিনজুৎসু ব্যবহার করতে পারো, আমাকে একটু দেখাবে? গাবিমারু জিজ্ঞাসা করে, কি কারণে? মেয়েটি বলে, এমনি। গাবিমারু তাকে পরিষ্কার না করে দেয়। এরপর আমরা আবার গাবিমারুকে দেখি সেই উঠোনে, যেখানে এবার তাকে আগুনে পোড়ানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। তারা গাবিমারুকে একটা কাঠের সাথে বেঁধে সেখানে আরো অনেক বিচালি আর কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেয়, কিন্তু গাবিমারু তাতেও মরে না। আবার আমরা দেখি সেই ঘরের ভেতর গাবিমারু মেয়েটিকে বলছে, আমি চাই তুমি আমাকে মেরে ফেলো। মেয়েটি বলে, বুঝতে পারছি। গাবিমারু বলে, তুমি যদি অন্যদিকে তাকিয়ে থাকো তাহলে আমাকে কিছু কাপড় তো দিতে পারো। মেয়েটি বলে, আমি শুধুমাত্র এই ঘটনাগুলি রেকর্ড করি, তাতে তোমাকে পোশাক পরালে কোনো সাহায্য হবে বলে মনে হয় না। গাবিমারু বলে, আচ্ছা তুমি তাহলে শুধুমাত্র আমার অতীত জানতে চাও, তাই তো? কিন্তু এটা হয়তো তোমার ভেতরে তেমন কিছু ইন্টারেস্ট জাগাবে না। মেয়েটি বলে, যাই হোক, এটাই আমার কাজ। তখন গাবিমারু তার অতীত বলতে শুরু করে। সে বলে, আমার বাবা মা কেউ নেই, আমি যখন ছোট ছিলাম আমাদের গ্রাম প্রধান তাদেরকে মেরে ফেলেছিল, আমি এখনো জানি না কেন। আমার কোনোদিন কোনো স্বপ্ন ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না, আমাকে যেভাবে বলা হতো আমি সেভাবে মানুষদের মারতাম। একদিন আমি গ্রাম থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই, কিন্তু আমার দলেরই কয়েকজন আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আর আমি ধরা পড়ে যাই। এই পর্যন্ত শুনেই মেয়েটি থেকে জিজ্ঞাসা করে, তুমি গ্রাম থেকে পালাচ্ছিলে কেন, এটা আগে আমাকে বলো। আমরা আবার দেখি গাবিমারুকে সেই উঠোনে, এবার তার দু পায়ের সাথে দুটো সার খেয়ে বেঁধে দেওয়া হয়েছে। তাকে মারার এটা আরেকটা নতুন কৌশল, কিন্তু এই বড় বড় সারগুলো তার কিচ্ছু করতে পারে না। আর তখন সেই উঠোনে গাবিমারুর সামনে এসে মেয়েটি বলে, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তুমি কেন গ্রাম থেকে পালাতে চাইছিলে? গাবিমারু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে সেখানকার বাকি সবাই ব্যস্ত হয়ে পড়ে গাবিমারুকে মারার জন্য। মেয়েটি ধমক দিয়ে সবাইকে চুপ করায় আর গাবিমারু বলতে শুরু করে, এটা খুব একটা কৌতূহল কাহিনী নয়, আমি ইবাগা কুড়ে গ্রামের সব থেকে শক্তিশালী শিনবী, গ্রাম প্রধানও আমাকে ভালোভাবে চিনত, তার মেয়ের সাথেই আমি বিয়ে করি, কিন্তু তার মেয়ে যে এত বড় একটা ইডিয়েট হবে আমি ভাবতেও পারিনি। ও আমার জীবন পুরো তছনছ করে রেখে দিয়েছিল, আমি জুতো পরে ঘরে ঢুকলেও আমাকে কথা শোনাতো, আমাকে প্রার্থনা করতে বলতো, এইসব জিনিস আমার একদমই পছন্দ ছিল না। তাই আমি একদিন ওর বাবার কাছে যাই এই কথাগুলোকে জানাতে, কিন্তু এগুলো বলতেই ওর বাবা আমাকে বন্দি করে নেয়। বলো, খুব ভালো লাগলো তোমার এটা শুনতে, এই বলে গাবিমারু থেমে যায়। পরের সিনে আমরা দেখতে পাই গভীর রাতে সেই মেয়েটি এক ব্যক্তির সাথে গাবিমারুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। লোকটি মেয়েটিকে বলে, এভাবে একা তোমার ছেলেটার কাছে যাওয়া ঠিক না, তুমি কি জানো ওই ছেলেটার নাম কি? মেয়েটি বলে, আমি তো শুনেছিলাম গাবিমারু। লোকটি বলে, না, ওর আরও একটা নাম আছে, খুনি গাবিমারু। যখন ওকে বন্দি করা হয় তখন 20 জনকে একসাথে মেরে ফেলে। সবাই বলে ও একমাত্র শিনবী যে অমৃত পান করেছে, এক কথায় ও খুবই ভয়ানক। মেয়েটি তার এই কথাগুলো বিশ্বাস করে না। আমরা তখনই দেখি গাবিমারু একা একা ভাবছে সে কেন এখনো মরতে পারছে না, তার জীবনে বেঁচে থাকার কোনো লক্ষ্যই নেই, তবুও সে কেন এখনো বেঁচে আছে, কালকে যে করেই হোক সে মরবেই। পরের দিন তাকে তেল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়, কিন্তু সেইবারও গাবিমারু বেঁচে যায়। তখন সেই মেয়েটি যে লোকটি গাবিমারুকে মারার চেষ্টা করেছিল তাকে বলে, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আমরা এখন শুরু করতে পারি। আর আমরা দেখি তারা সবাই গাবিমারুকে নিয়ে একটা গুহার মতো রাস্তা দিয়ে যাচ্ছে। গাবিমারু তাদেরকে বলছে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমি বিরক্ত হয়ে গেছি সব করতে করতে। এই কথা বলতে বলতেই তারা পৌঁছে যায় একটা ঘরে, আর সেখানে গিয়ে দেখে যে মেয়েটি গাবিমারুর রেকর্ড লিখছিল সে একটা সোর্ড নিয়ে বসে আছে। গাবিমারুর পাশে থাকা লোকটি গাবিমারুকে বলে, ও শুধু তোমার রেকর্ড লিখতে এখানে আসেনি, ও একটা জল্লাদ বা এক্সিকিউশনার, সে এইডো থেকে এখানে এসছে, ওর নাম ইয়ামাদা আসেমন সাগিরি। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, ইয়ামাদা আসেমন আসলে ইয়ামাদা নামের এক গোষ্ঠীর ভাগ, যারা প্রজন্মের পর প্রজন্ম এক্সিকিউশনার হিসেবে কাজ করে চলেছে। ওরা এই কাজটাতে খুবই পারদর্শী, ওরা যে কোনো কাউকে একেবারে তরোয়াল দিয়ে পুরো কেটে দিতে পারে। তবে যাই হোক, মেয়েটাকে এইভাবে দেখে গাবিমারু অবাক হয়ে যায়। গাবিমারু বলে,
তুমি একটা মেয়ে আছেই মন? মেয়েটি উত্তর দেয়, হ্যাঁ একটা মেয়ে। এখন গাবিমারু খুবই ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে এই মেয়েটার একটা তরোয়ালের আঘাতে সে মরে যেতে পারে। ওখানে দাঁড়িয়ে থাকা লোকটা সাগিরিকে বলে, ওকে তাড়াতাড়ি মেরে ফেলো। সাগিরিও দ্রুত গতিতে তার দিকে এগিয়ে যায়, তরোয়ালটা একবার চালায়। গাবিমারু সেবার বেঁচে গেলেও তার গলাতে একটু কেটে যায়। সে মনে মনে ভাবতে থাকে যে এখনই আমি মরবো না। সাগিরি তখন গাবিমারুকে বলে, তুমি তো বলছিলে যে তুমি মরতে চাও, তাহলে তুমি কেন পালিয়ে যাচ্ছ আমার অ্যাটাকগুলো থেকে? আমি জানি তুমি আমাকে যা বলেছিলে তার বাকি সব সত্যি হলেও তুমি তোমার বউকে পছন্দ করো না, এটা পুরোপুরি ভাবে মিথ্যা কথা। আসলে তুমি তোমার বউকে ভালোবাসো। এটা শোনা মাত্রই গাবিমারু রেগে যায় আর তার পাশ থেকে একটা তরোয়াল নিয়ে সাগিরিকে অ্যাটাক করে। সাগিরি বলে, আমি জানতাম তুমি মিথ্যা বলছিলে। তুমি তোমার এক্সিকিউশনের সময় মরনি শুধুমাত্রই তোমার বউয়ের ফিলিংসের কারণে। তুমি প্রত্যেকবার আমাকে মিথ্যা কথা বলেছো যে তোমার বাঁচার কোনো ইচ্ছা নেই। এটা শোনা মাত্রই গাবিমারু বলে, চুপ করো, তুমি জানো না যে আমি কিভাবে এই সমাজের মধ্যে বেঁচে আছি। আমি আসলে ভেতর থেকে ফাঁকা হয়ে গেছি। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে তার বউ বলছে, তুমি হলো নাও। গাবিমারু বলে, হলো নামটাই আমাকে মানায়, আমি কোনোদিনও কারো ভালো করতে পারিনি। আসলে গাবিমারু তার বউকে সত্যিই খুব ভালোবাসত, তার বউও তাকে খুব ভালোবাসত। কারণ গাবিমারুই ছিল এমন একজন যে তার মুখের দাগটা থাকা সত্ত্বেও তাকে ভালোবাসে। গাবিমারুর স্ত্রী বলে, তার বাবা তার চোখের এক পাশ ছোটবেলাতেই পুড়িয়ে দেয় লোহার একটা রড গরম করে, যাতে সে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে না পারে। এই বলে সে গাবিমারুকে একটা চুমু খায়। গাবিমারু তাতে খুব লজ্জা পেয়ে যায়। তার বউ তাকে বলে, তোমার মতো কেউ ভেতর থেকে হলো হতে পারে না। ফ্ল্যাশব্যাক শেষে আমরা দেখি গাবিমারু সাগিরিকে বলছে, আমি গাবিমারু আর আমি একটা হলো, আমি একটা হার্টলেস মনস্টার। আমি যতই চেষ্টা করি না কেন আমি কোনোদিন মানুষ হতে পারবো না। আমি আর আমার স্ত্রী দুজনেই খুবই খারাপ জীবনযাপন করছিলাম, সাধারণ মানুষের মতো জীবনযাপন করাটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। এটা বলা মাত্রই গাবিমারু সাগিরিকে মারতে যায়। আর তখনই সাগিরি গাবিমারুকে একটা কাগজ দেখিয়ে বলে, এটা তোমার অফিসিয়াল ক্ষমাপত্র। এটা শুধু তোমার ক্ষমাপত্রই নয়, এটা তোমাকে রক্ষাও করবে বাকিদের থেকে। এর ফলে তোমাকে কেউ মারতে আসবে না, কিন্তু এর একটা শর্ত আছে, তোমাকে আন্ডারওয়ার্ল্ডে যেতে হবে। গাবিমারু বলে, আন্ডারওয়ার্ল্ড? তার মানে তুমি কি আমাকে মরে যেতে বলছো? সাগিরি বলে, না তোমাকে মরতে হবে না। ওপারে এমন একটা জায়গা আছে যেখানে শুধু উন্নতি আর হাসিখুশি আছে, কোনো দুঃখ নেই। পুরনো যুগ থেকে সেই জায়গাটাকে প্যারাডাইস বা হেভেন বলে চেনে সবাই। বলা হয় সাউথ ইস্টের থেকে অনেক দূরে সেই জায়গা, রিয়োকো কিংডমের থেকেও অনেক দূরে। ফুল আর প্রজাপতিতে ভরা খুব সুন্দর জায়গা হচ্ছে শিনসেনকো। প্রাচীনকাল থেকে লোকেরা বলে আসছেন যে ওখানেই একমাত্র অমৃত পাওয়া যায়। সোগুনেতেরা সেইখানে অমৃত খোঁজার জন্য একটা দলকে পাঠায়, কিন্তু ফিরে আসে শুধুমাত্র তাদের ফুলে সাজানো দেহ। এইসব শুনে গাবিমারু বলে, তুমি কি বলছো, এটা শুনতে তো কোনো রূপকথার কাহিনীর মতো লাগছে। সাগিরি বলে, হ্যাঁ এটাকে সবাই রূপকথাই ভাবে যতক্ষণ না তারা সেটাকে নিজের চোখে দেখতে পায়। এরপরেই আমরা দেখি একটা লোক বলছে, সেখানে মানুষ গিয়ে ফুলের শয্যায় ফিরে এসেছে, অমৃত ওই আইল্যান্ডেই আছে। দেশের সব জায়গায় সমস্ত ক্রিমিনাল আর বন্দীদের ডেকে নিয়ে আসো, সবাইকে পাঠিয়ে দাও ওই আইল্যান্ডে, যে অমৃত খুঁজে নিয়ে আসতে পারবে তাকে বন্দিমুক্ত করে দেওয়া হবে। এরপর সাগিরি গাবিমারুকে বলে, আমি এখানে এসেছি সেরকম এক ক্রিমিনালকে খোঁজার জন্য, এমন কেউ যার আছে সেই পরিমাণ শক্তি আর দৃঢ়ভাবে বেঁচে থাকার ইচ্ছা যে পারবে ওই আইল্যান্ডে কি বেঁচে ফিরে আসতে। আমি এখানে আসার পথে শুনতে পাই তোমার স্ত্রী এখনো ইওয়াগাকুরে গ্রামেই রয়েছে। যেই দিন তোমাকে বন্দি করে নেওয়া হয়েছে সেই দিন থেকেই ও নিজেকে ঘরে বন্ধ করে রেখেছে, তার বিশ্বাস আছে তুমি ফিরবে। আমি তোমাকে আবার জিজ্ঞাসা করছি, তোমার কি বেঁচে থাকার ইচ্ছা আছে? তুমি কি পারবে ওই আইল্যান্ডে গিয়ে মৃত্যুর সাথে লড়াই করতে, যেটা একমাত্র রাস্তা তোমার স্ত্রীর সাথে তোমার আবার একসাথে থাকার? বাকি জীবনটা তোমার স্ত্রীর সাথে কাটানোর জন্য তুমি কি পারবে ঝুঁকিটা নিতে? সাগিরি এটা বলা শেষ করার আগে সেখানে দাঁড়িয়ে থাকা মোটা লোকটা বলে ওঠে, তুমি এই সমস্ত কি বলছো, আমি গাবিমারুকে ছেড়ে দেবো না, ওকে আমি এখানেই মেরে ফেলবো, আর তুমি যদি বাধা দাও তাহলে তোমাকেও। গাবিমারুর তার স্ত্রীর কথা মনে পড়ে, সে কাঁদতে কাঁদতে সাগিরির দিকে তাকিয়ে বলে, তুমি নিঞ্জস্ব দেবকে বলছিলে না, তাহলে দেখো। এই বলার পরে গাবিমারুর শরীর দিয়ে আগুন বেরিয়ে আসতে থাকে, নিমেষের মধ্যেই সে সেখানকার সবাইকে মেরে ফেলে। গাবিমারু বলে, আমি যাব, আমি খুঁজবো জীবনের সেই স্পর্শমন, তাহলে আমাকে এখন কি করতে হবে? সাগিরি বলে, তোমাকে আগে যেতে হবে আমার সাথে এরোতে। গাবিমারু বলে, এরোতে আবার কি করতে, চলো আমরা একেবারে দ্বীপটাতেই যাই। সাগিরি বলে, যদি তুমি এরোতে না যাও তাহলে ওই দ্বীপটা তো তোমার আর যাওয়া হবে না। গাবিমারু বলে, যাবো যাবো, তুমি যেখানে বলবে সেখানেই যাবো, রাস্তায় যত বাধাই আসুক আর যাই আসুক আমি সেখান থেকে বেঁচে ফিরে আসবোই শুধুমাত্র আমার স্ত্রীর জন্য। এখানে শেষ হয় এপিসোড 1। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর এরপর তোমরা কোন অ্যানিমে দেখতে চাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ হেলস প্যারাডাইসের সেকেন্ড এপিসোড আমি খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসবো। ততক্ষণের জন্য গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।